শনি মঙ্গল যোগকে নিয়ে আমরা অনেকেই একটা ভয়ে থাকি। তবে স্বাভাবিকভাবেই আমরা যেটা শুনতে পারি যে শনি আর মঙ্গল জন্মছকে যদি আমরা একত্রিত দেখতে পাই, দেখবো যে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। কীরকম আতঙ্ক? যে শনি মঙ্গল একত্রিত থাকা মানে একটা অ্যাক্সিডেন্টের একটা ঝামেলা, হেলথ পার্ট নিয়ে কিছু সমস্যার একটা থাকে, অপারেশনের কিছু ঝুঁকি থেকে যায়, বাইক চালালে সেখান থেকে কিছু বাইক বা গাড়ি দুর্ঘটনার কিছু ঝামেলা কিছু থাকে। কাজে শনি মঙ্গল যদি একত্রিত থাকে সেখান থেকে বড় বড় কিছু অপারেশনের কিছু ঝোঁক, আবার শনি মঙ্গল একত্রিত থাকলে ডেথ পর্যন্ত ঘটতে পারে, এরকমটা আমরা অনেকেই শুনে থাকি। কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টা কতখানি সত্য আর কতখানি মিথ্যা, এবং সত্যি কি শনি মঙ্গল যোগ কি খুব খারাপ দেয়? এবার একটা জায়গায় আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ যদি আপনারা মাঝখানে শেষ করেন তাহলে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা বুঝতে পারবেন না। এই জন্য শেষ অবধি যদি থাকতে পারেন তাহলে আপনাদের মাথায় কিছুটা ঢুকবে। এবং শনি মঙ্গল নিয়ে যে আমাদের মধ্যে যে একটা ভ্রান্তিমূলক যে ধারণা রয়েছে, সেই ধারণা আমরা আস্তে আস্তে আমরা সরাতে পারবো, এবং শনি মঙ্গলের যোগের যে ভালো এবং নেগেটিভ ফল দুটোই আমরা একটু একটু করে জানবো। তো শনি আর মঙ্গল, আপনি যদি জন্মছক খুললেন দেখে নিলেন যে শনি মঙ্গল আপনার একত্রিত হয়ে বসে রয়েছে। এবার সব থেকে বড় যে ফর্মুলাটা আমাদেরকে দেখে নিতে হবে যে মঙ্গল শনির ঘরে গিয়ে উচ্চস্থ হয় আর শনি মঙ্গলের ঘরে গিয়ে নিচস্থ হয়, এই বিষয়টা একটা কীরকম। অর্থাৎ আমরা দেখতে পাই যে মঙ্গল মকর রাশিতে যখন যাচ্ছে, মকর রাশি শনির ঘর, এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়ে যাচ্ছে, তার মানে শনি অ্যালাউ করে মঙ্গলকে তার ঘরে তুঙ্গ হতে, আবার মঙ্গল অ্যালাউ করে না শনিকে তার ঘরে তুঙ্গ হতে, সেখানে সে নিচস্থ হয়ে যায়। আবার আরেকটা বিষয়, মঙ্গলের ঘরে রবি উচ্চস্থ হয়, এই যে রবি যখন উচ্চস্থ হচ্ছে তাহলে রবির যে প্রবলতা, এবং সেখানে রবির পুত্র শনি, শনি যখন সেখানে যাচ্ছে তাহলে বাবা যেখানে উচ্চস্থ পুত্র সেখানে নিচস্থ, এটাই স্বাভাবিক বিষয়। আবার আরেকটা বিষয় যে মঙ্গল শনির ঘরে গিয়ে যখন সে উচ্চস্থ হচ্ছে, তার মানে মঙ্গলের মধ্যে কী রয়েছে, মঙ্গলের মধ্যে প্রচুর এনার্জি রয়েছে, মঙ্গলের মধ্যে একটা সাহসিকতা রয়েছে, মঙ্গলের মধ্যে একটা দুর্দান্ত একটা দৌর্য, একটা দৌর্দণ্ড প্রতাপ, একটা তার সাহসিকতা রয়েছে, সে দুর্বার গতিতে এগিয়ে যায়, সে কোনো বাধা মানে না, সে বাধা না মেনে সে এগিয়ে যেতে থাকে। তার মানে এই যে তার যে একটা যুদ্ধসুলভ আচরণ বা তার যে একটা জিতে যাওয়ার যে আচরণ, এই আচরণ কিন্তু মঙ্গলের মধ্যে থাকে। আর শনির মধ্যে কি, শনি খুব ধীর গতির একটা প্ল্যানেট, খুব ধীরে 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 সে তার ফলকে এক্সিকিউট করতে আরম্ভ করে। আবার দেখুন, মঙ্গল কিন্তু একটা রাশিতে বেশিক্ষণ অবস্থান করে না, শনি কিন্তু একটা রাশিতে অনেকক্ষণ ধরে অবস্থান করে। এইখানে আমরা দেখি যে দুটো প্ল্যানেটের যখন চরিত্রটা আলাদা হয়ে যায় তখন কি হয়, সেই জায়গায় গিয়ে সেই দুটো প্ল্যানেটের চরিত্রায়নকে আমাদেরকে ঘটাতে হয়। আমি ধরে নিলাম, এবার আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে শনি আমাদের কোন ভাবের কারকগ্রহ, মঙ্গল আমাদের কোন ভাবের কারকগ্রহ। এবার নেগেটিভ জোনগুলো কখন কখন উঠতে পারে, এবং নেগেটিভ জোন থেকেও কিন্তু আমরা কিছু পজিটিভ ট্রেড আমরা কিন্তু খুঁজে পেতে পারি। যেমন আজকে যদি মঙ্গল আপনার অষ্টমপতি হলো, আজকে যদি মঙ্গল আপনার অষ্টমপতি আবার শনি আপনার হয়তো দশমপতি বা একাদশপতি যদি হয়, তাহলে সেই মঙ্গল আর শনিকে নিয়ে যদি আপনি দেখলেন যে আপনার অষ্টমভাবে শনি মঙ্গল বসে রয়েছে, সেক্ষেত্রে কী হতে পারে যে অষ্টম থেকে আমরা যেহেতু দুর্ঘটনা, অষ্টম থেকে আমরা অস্ত্রোপচার দেখি, অষ্টম থেকে আমরা দেখবো যে আপনার কত দূর পর্যন্ত একটা রোগের স্থায়িত্ব ঘটতে পারে, আমরা এই সমস্ত বিচার বিবেচনাগুলো আমরা অষ্টম থেকে করব। আবার অষ্টম থেকে আমরা কি শুধুই রোগ বিচার করব, শুধুই নেগেটিভ বিচার করব, কিছু পজিটিভ কি নেই? নিশ্চয়ই আছে। আমার হাতের যে সম্পত্তি কতটা রইল, তার মানে এই হাতের সম্পত্তি দেখবে কে, অষ্টম ভাব দেখবে। আর আমার জমিজমা কত রইল, আমি আমার জীবনে যে কর্মগুলো করলাম সেই কর্মের মধ্যে দিয়ে আমি কত সম্পত্তি অ্যাকোয়ার করলাম, এই বিষয়গুলোকে কিন্তু আজকে মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে, তার কারণ অষ্টমপতি যদি অষ্টমে থাকে সে কিন্তু আমাদের বিষয় আশয় সম্পত্তির দিকগুলোকে বাড়াতে আরম্ভ করে। আবার তার সাথে যদি এখানে দশমপতি আর একাদশপতি বসে যায়, তার মানে বুঝতে হবে এক্ষেত্রে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনারা আপনাদের সঞ্চিত অর্থকে বাড়াতে পারেন, বা আপনার যে জমি জমা বা বাড়ি ফ্ল্যাট যাবতীয় যে স্থাবর অস্থাবর যে সম্পত্তি রয়েছে, আপনি বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন যদি অষ্টমপতি অষ্টমে থাকে, এবং সেখানে যদি শনির মতো প্ল্যানেট যে নাকি দশমপতি আর একাদশপতি, তাহলে অষ্টমপতি মঙ্গল অষ্টমে বসে রয়েছে, শনি দশমপতি একাদশপতি সেও অষ্টমে বসে রয়েছে। এই ক্ষেত্রটা কীভাবে হতে পারে, আপনার যদি মেষ লগ্ন হয় এবং মেষ লগ্ন সাপেক্ষে আপনার শনি দশমপতি একাদশপতি সে অষ্টমে গেল, তার মানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, আবার বৃশ্চিক রাশির অধিপতি গ্রহকে, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সেই দশমপতি আর একাদশপতি শনিকে নিয়ে সে তার অষ্টমে বসে রইল, তার মানে আপনার হাতে যে অর্থ সে অর্থকে সে বাড়াতে আরম্ভ করলো, কিন্তু এই অর্থ ড্রেন হতে পারে।
কোথায় ড্রেন হতে পারে? আমাদের মেডিকেল পার্টে কিন্তু কিছু ড্রেন হতে পারে। আবার যেহেতু দশমপতি আর একাদশপতি, তার মানে নিগুঢ় সফলতার কারকগ্রহ, আবার দশম, দশম মানে হচ্ছে কর্মকাণ্ড, তার মানে আমার হাতের যে অর্থ, সে অর্থ কিন্তু আসবে অনেক ধীরে সুস্থে, এত সহজ নয়। তার মানে দশমপতি একাদশপতি যদি অষ্টমে থাকে, স্ট্রাগলকে বাড়াবে, এবং সেখানে অষ্টমপতি নিজে বসে রয়েছে স্বয়ং, তার মানে অষ্টম থেকে তো অষ্টম তো একটা বাধামূলক জায়গা, তাহলে এই বাধার জায়গায় যদি শনি আর মঙ্গল যদি বসে যায়, তার মানে আমাদের অনেক কষ্ট করে করে এগোতে হয়, এবং দেখা যাবে যে বয়স যত বাড়ছে দিন তত শুভ হচ্ছে। যত ছোটোবেলা দেখবেন খুব স্ট্রাগল, তারপরে মাঝ বয়সেই স্ট্রাগল একটু কমেছে, তারপরে উচ্চ বয়সেই দেখবেন স্ট্রাগল অনেকটা কম, তারপরে যখন দেখবেন শেষ বয়সের দিকে দেখবেন তারা অনেক সুস্থ, মানে একটা একটা সুন্দর একটা জীবনযাপন করছে, তাদের টাকা পয়সা ইত্যাদি নিয়ে তারা একটা সুন্দর জীবনযাপন করছে। হ্যাঁ, হেলথ পার্ট থেকে তাদেরকে অনেক ক্ষয়ক্ষতি দেবে, তাদের নানা রকমের অপারেশনগুলো দিয়ে দেবে, মেডিকেল পার্টে তাদের অনেক রকম খরচ খরচা বাড়িয়ে দিতে পারে। আবার আরেকটা কি করতে পারে, সেটা হচ্ছে আপনার বিষয় আশয় বা যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি ল বা লিটিগেশনের আন্ডারে পড়ে যেতে পারে। এটা হলো নেগেটিভ। তাহলে পজিটিভ কী পেলাম? পজিটিভ পেলাম শনিমঙ্গল যদি আমাদের অষ্টমে থাকে, এবং সে যদি আমাদের অষ্টমপতি বা দশমপতি বা যদি একাদশপতি হয়ে থাকে, এইরকম ভাবের যদি কারকগ্রহ হয়ে থাকে, তাহলে সে আমাদেরকে একটা বিউটিফুল একটা প্লাস পয়েন্ট দিতে পারে। আবার ধরুন আজকে যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, তাহলে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে সে শনি আপনার তিন, আবার শনি আপনার চারের কারকগ্রহ, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে মঙ্গল আবার আপনার কে ষষ্ঠপতি, তাহলে ষষ্ঠ থেকে আমরা রোগ ঋণ রিপু জ্বালা এগুলোকে আমরা বিচার করছি। তাহলে যখন আমরা রোগ ঋণ রিপু জ্বালা এগুলো যখন আমরা বিচার করছি ষষ্ঠ থেকে, তাহলে ছয় তিন, তিন থেকে আমরা আয়ু বিচার করে থাকি, আবার তিন থেকে আমরা কী বিচার করে থাকি, তিন থেকে আমরা আমাদের প্রোডাকশনকে আমরা বিচার করে থাকি, অর্থাৎ আমরা কত জীবনে প্রোডাক্টিভ কাজকর্মগুলো করবো, ম্যানুফ্যাকচারিংয়ের জায়গা অর্থাৎ যারা কলকারখানা নিয়ে কাজ করছে সেই সমস্ত জায়গাকে আমরা তিন থেকে ডিনোট করি। আর চার, চার মানে মায়ের জায়গা বা আমাদের সফলতার জায়গা বা আমাদের ছোট ছোট সফলতার জায়গাকে আমরা চার নম্বর ঘর থেকে দেখে থাকি। তাহলে চার আর ছয় যদি আপনার অষ্টমে বসে থাকলো বা দ্বিতীয় বসে থাকলো, তাহলে দেখব এই শনিমঙ্গল যদি আবার জলতত্ত্বে বসে গেল বা পৃথ্বীতত্ত্বে বসে গেল, তাহলে দেখবেন তাদের মধ্যে এরা প্রচণ্ড ভালো লয়ার হতে পারে, এরা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে টপ মোস্ট জায়গায় পৌঁছে যেতে পারে, এরা এইচআর ডিপার্টমেন্টে কাজ করতে পারে, এরা ম্যানেজমেন্ট টপমোস্ট লেভেলে কাজ করতে পারে, আবার এরা অ্যাডমিনিস্ট্রেশনের টপমোস্ট লেভেলে পৌঁছে যেতে পারে। তার মানে এটা একটা সুবিধাজনক জায়গা। আবার ষষ্ঠ থেকে রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে এরা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারে, আবার মেডিকেল পার্টেও এরা এদের জীবনে সফলতার সাথে কাজ করতে পারে, এবং সেই পার্ট থেকে এরা এদের উন্নতিগুলো কুড়িয়ে আনতে পারে। কাজে শনিমঙ্গলের এই একটা ট্রিটমেন্ট রয়েছে। আজকে শনি যদি আপনার পঞ্চমপতি হয় আর মঙ্গল যদি আপনার সপ্তমপতি হয় বা দ্বিতীয়পতি হয়, তাহলে পাঁচ আর সাত যদি কোথাও না কোথাও অষ্টমে বসে থাকে, তাহলে এডুকেশনে ব্যাঘাত আসবে, কিন্তু উচ্চশিক্ষার দিকে বিরাট জায়গায় সে পাঠিয়ে দেবে। আবার শনি আর যদি আপনার পঞ্চমপতি বা শনি আপনার চতুর্থপতি পঞ্চমপতি এবং মঙ্গল আপনার দ্বিতীয়পতি আর সপ্তমপতি, সে বসে রইল আপনার দশমভাবে, তার মানে বুঝতে হবে বিশাল প্রতিষ্ঠার দিকে কিন্তু জাতক জাতিকা এগোতে চলেছে। আপনার মঙ্গল যদি শনিকে নিয়ে চতুর্থেই বসে থাকে, তাহলে বুঝবেন আপনি জীবনের টপমোস্ট লেভেলে পৌঁছে যাবেন, আপনি স্পোর্টসে ভালো করবেন, আপনি জিমন্যাস্টিক্সে ভালো করবেন, আপনি গোয়েন্দা বিভাগে ভালো করবেন, আপনি পুলিশ ডিপার্টমেন্টে ভালো করবেন, আপনি ল ডিপার্টমেন্টে ভালো করবেন, আবার আপনি অস্ত্রোপচারের দিকগুলোতে ভালো করবেন, আবার আপনি স্পোর্টসের দিকে মারাত্মক জায়গায় চলে যাবেন। কাজেই এইরকম একটা ট্রিটমেন্ট কিন্তু শনি মঙ্গল কিন্তু আজকে দিতে চলেছে। কাজেই শনিমঙ্গলের যে বেসিক যে আমাদের যে বসে থাকা, যে আমরা জন্মছক খুললাম, খুলেই দেখলাম শনিমঙ্গল বসে রয়েছে, উড়ি বাবা আতঙ্কে পেয়ে গেলাম, না দেখুন সবার আগে যে গ্রহটা যে ভাবের কারকগ্রহ সেই ভাবকে একটু দেখে নিন, কারণ শনি রাত্রিকালীন ডিগ্রিতে খুব প্রবল ফল দেয়, আবার শনি যদি উদীয়মান ডিগ্রিতে আসে তাহলে সে অনেক স্তিমিত হয়ে যায়, তার নেগেটিভ ফল দিতে আরম্ভ করে, নিরপেক্ষ ডিগ্রিতে সে কোনো রকম খারাপ ফল দেয় না, আবার মঙ্গল উদীয়মান ডিগ্রিতে ভালো ফল দেয় কিন্তু রাত্রিকালীন ডিগ্রিতে মঙ্গল আবার ভালো ফল দেয় না, নিরপেক্ষ ডিগ্রিতে তো সে তো নিউট্রাল জোনে চলে গেল। এই জিনিসগুলোকে একটু বুঝে নিতে হবে যে আপনার কোন ভাবের কারকগ্রহ। শনি আর মঙ্গল যদি একত্রিত থেকেই যায়, থাকলো না হয় আপনার পঞ্চম আর সপ্তম যদি আপনার যদি আঁটে থাকে, তাহলে আপনি ভালো ডাক্তার হয়ে গেলেন, আপনার শনি হয়তো আপনার অষ্টমপতি বা সপ্তমপতি, আপনার মঙ্গল হয়তো পঞ্চমপতি বা মঙ্গল হয়তো আপনার দশমপতি, সেক্ষেত্রে যদি আপনার শনি মঙ্গল যোগ যে কোনো একটা ঘরে যদি থাকে, তাহলে দেখলেন যে আপনি 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 কর্মের দ্বারা অনেক বড় জায়গায় চলে যেতে পারেন, কারণ সাত আর আট আর তার মধ্যে যদি পাঁচ আর দশ যদি কানেক্টেড থাকে, তার মানে বুঝবেন যে প্রফেশনাল কোয়ালিটি তার বৃদ্ধি হতে চলেছে। কিন্তু সাত আর আট যখনই অষ্টম যখনই কানেক্টেড থাকবে, তখনই সেই জায়গায় সফলতা কিন্তু চট করে আসবে না, এটা কিন্তু আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যখনই আমি যেটাই বললাম যে যদি আটে অষ্টমভাবে কারকগ্রহ হয়ে যায়,
শনি আর মঙ্গলের মধ্যে দুটো প্ল্যানেটের মধ্যে কেউ একটা প্ল্যানেট, তাহলে কিন্তু আপনাদের এবং তার যোগকে যদি আমি পাই আমাদের জন্মচক্রে, সে যে কোনোভাবেই হোক না কেন, তাহলে আমাদের সফলতার জায়গা আসবে, আসবে না তা না, অনেক দেরিতে আসবে। আমি যেটা দুবারে পাবো আপনি সেটা হয়তো পাঁচবার বা সাতবার কষ্ট করে পাবেন। তাহলে এটা আপনাকে মাইন্ডসেট করে নিতে হবে যে আমার একবারে কিছু হবে না, আমাকে দুবার বা পাঁচবার বা আমাকে দশবার খাটতে হবে, তারপরে গিয়ে আমি পাবো। আমার পাশের জন্য হয়তো দুবারে পেতে পারে, আমার সেটা দেখে আমার লাভ নেই। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। শনি মঙ্গল যদি জলরাশিতে থাকে তাহলে তারা খুব ভালো গাইনোকোলজিস্ট হয়ে যেতে পারে, তারা খুব ভালো সার্জন হয়ে যেতে পারে। আবার শনি মঙ্গল যদি বায়ুতত্ত্বে থাকে তারা খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চলে যেতে পারে। শনি মঙ্গল বায়ুতত্ত্বে থাকলে তারা ভালো স্পেস নিয়ে কাজকর্ম করতে পারে। শনি আর মঙ্গল যদি আপনার মঙ্গল যদি অষ্টমপতি হয় বা শনি যদি আপনার অষ্টমপতি হয়, সেই শনি আর মঙ্গলকে নিয়ে যদি দ্বিতীয় থাকে তাহলে তারা ম্যাথে খুব ভালো হয়ে যায়, তারা গানে খুব ভালো হয়, তাদের গানের গলা অনেক ভালো হয়। এবং যদি শনি আর মঙ্গল যদি আপনার পঞ্চমে বা আপনার শনি আর মঙ্গল যদি চার সাত তারপরে দশে যদি বসে যায় তাহলে তারা স্পোর্টস ডিপার্টমেন্টে তারা অনেক বড় জায়গায় চলে যেতে পারে। তার মানে শনি মঙ্গলের যে একত্রিত হওয়া, এই একত্রিত হওয়া খুব খারাপ নয়। আর আপনারা কমেন্টে যেটা বলেছিলেন যে সম্রাটদা শনি মঙ্গল মানেই তো খারাপ, শনি মঙ্গল মানেই তো অস্ত্রোপচার, না, অস্ত্রোপচার কখন হবে যখন শনি অষ্টমপতি বা ষষ্ঠপতি, মঙ্গল অষ্টমপতি বা ষষ্ঠপতি, এরা দুজন একত্রিত হয়ে বসেছে কোনো একটা ভাবে, তখন গিয়ে আপনার হয়তো একটু সমস্যা হতে পারে। এবং সেই সমস্যাগুলো কোন কোন জায়গায় হয়, শনি আর মঙ্গল যদি ছয়ে বসে, শনি আর মঙ্গল যদি আটে বসে, আর শনি আর মঙ্গল যদি দ্বাদশে বসে, তাহলে একটু সমস্যার মধ্যে পড়তে হয়। আর বাকি জায়গাগুলো যখন সে থাকে তখন সে কিছু না কিছু সমস্যা দিতে 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 যায়। যেমন দুয়ে যদি থাকে তাহলে মুখের ওপর কোনো সমস্যা আসবে, তিনে যখন থাকবে তার তার আয়ু তো অনেক বৃদ্ধি হবে কিন্তু তার আয়ুতে থাকবে অনেক রকম সমস্যাজনক জায়গা, তাকে হয়তো আশি বছর বাঁচতে হচ্ছে কিন্তু সে সুস্থভাবে সে বাঁচছে না, তার মানে এই একটা পার্ট তাকে দেখে নিতে হচ্ছে। আবার যদি শনি মঙ্গল চারে থাকে তার মানে যেটা বললাম স্পোর্টসে তারা খুব ভালো হয়ে যেতে পারে, বাবা মায়ের জায়গা থেকে তারা অনেক সম্পত্তি পেয়ে যেতে পারে, বা মামা বাড়ির সাপোর্টে তারা বড় হতে পারে। পঞ্চমে যদি শনি মঙ্গল থাকে তাহলে তারা রিসার্চে চলে যেতে পারে, তাহলে তারা ভালো গবেষণার মধ্যে দিয়ে চলে যেতে পারে, অকাল্ট সায়েন্সকে নিয়ে তারা কাজকর্ম করতে পারে, ইত্যাদি ইত্যাদি কাজকর্ম। তার মানে ভাব যখনই যখনই আমার চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু দুটো প্ল্যানেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যখনই ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে তার ফল দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাও আস্তে আস্তে আমার অন্যরকম হয়ে যাচ্ছে। কাজেই দেখে নিতে হবে আমাদেরকে যে শনি আর মঙ্গল কোন ভাবের কারকগ্রহ, দুটি যে ভাবের কারকগ্রহ তারা দুটি এক জায়গায় বসেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে দুটো ভাবকে নিয়ে তারা কানেক্ট করে বসে রয়েছে এবং যে ভাবে বসে রয়েছে সেই ভাবকে তারা ক্ষতিগ্রস্ত করছে কিনা, যদি ক্ষতিগ্রস্ত করে থাকে তাহলে সেখান থেকে বেরোনো আমার পন্থা কী। আশা করি আমাদের এই অনুষ্ঠানটা ভালোই লাগলো আপনাদেরকে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমরা কমেন্ট করছি আপনি একটু উত্তর দিন, এবং আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ে পড়েই কিন্তু আমি এই সেগমেন্টগুলোকে এখন আনছি, অর্থাৎ আপনারা যা কমেন্ট করছেন তার মধ্যে যে কমেন্টগুলো বেশি আসছে তার উপর দাঁড়িয়েই আমি আপনাদের সঙ্গে সেই টপিক নিয়ে আমরা আলোচনা করছি। রাহু আর কেতুর মধ্যে যদি কোনো একটি প্ল্যানেট যদি আপনাদের অষ্টমে থাকে, সে আপনার যে লগ্নই হোক না কেন, দেখুন সবার আগে যেটা ভাবতে হবে যে একটা প্ল্যানেট, সেই প্ল্যানেট, এবার দেখুন রাহু কেতু তো আমাদের এখানে প্ল্যানেট ধরা হয় না, এরা শ্যাডো প্ল্যানেটকে ধরা হয়। এবং এরা কোন দিকে এগোচ্ছে, এরা ঠিক গ্রহরা যেদিকে যায়, গ্রহরা যেভাবে গমন করে এদের গমনটা ঠিক উল্টো দিকে, গ্রহরা ঘোরে কীভাবে, ঘড়ির কাঁটার বিপরীতে। আর রাহু কেতু কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে রাহু যেহেতু সময়কে নির্দেশ করছে, কেতুও সময়কে নির্দেশ করছে, আমরা এটা জানি। আপনারা আমার আগের ব্লগ দেখলে মোটামুটি আপনারা বুঝেই গেছেন যে রাহুকে আমরা ঘড়ির বড় কাঁটা ধরি আর কেতুকে আমরা ঘড়ির ছোট কাঁটা ধরি, তার মানে সময়কে সে নির্দেশ করে যাচ্ছে। আর রাহু আর কেতুর মতো যদি একটা প্ল্যানেট সে যদি অষ্টমে অবস্থান করে তাহলে বুঝতে হবে আমাদের সময়ের উপর অনেক বেশি সময়কে গুরুত্ব দিতে আরম্ভ করতে হবে। আমরা যদি সময়কে গুরুত্ব না দিই তাহলে অষ্টম থেকে যে নৈসর্গিক সুখ, অষ্টম থেকে যে নৈসর্গিক সফলতা, অষ্টম থেকে যে নৈসর্গিক যে আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, আমাদের দুঃখ, আমাদের জরা, আমাদের জীর্ণতা, আমাদের দুর্দশা, সবটাই কিন্তু ডিপেন্ড করছে এই অষ্টম ভাব থেকে। তাহলে অষ্টম ভাব থেকে আমরা নেগেটিভ কুড়োতে পারি, অষ্টম ভাব থেকে আমরা পজিটিভ কুড়োতে পারি। রাহু কেতুর মতো একটা প্ল্যানেট, যারা নাকি রাহু অ্যাকচুয়ালি একটা ইলিউশন তৈরি করে সবসময় আমাদের মধ্যে, রাহু মানে মায়া, আমরা সবসময় একটা মায়ার দিকেই হতে চলি। আমরা যদি ভুল করি আমরা ভাবি যে না আমরা ভুল করছি না, আমরা মানে ঠিকই করছি, কিন্তু আমরা বছর দুয়েক তিনেক একই কাজ করতে করতে যেতে যেতে দেখবো যে না আমরা মনে হয় দু তিন বছর কাজটা আমরা ভুলই করে ফেলেছি, আমরা যে ডেস্টিনেশনের দিকে যাচ্ছি এই লক্ষ্যটা মনে হয় আমাদের মনে হয় খুব একটা ভালো লক্ষ্য নয়, এটা আমাদের একটা খারাপ লক্ষ্যের দিকে আমরা এগোচ্ছি, বা আমরা এই লক্ষ্যে এগোতে এগোতে আমরা হয়তো সব লক্ষ্যের একদম কিনারায় আমরা হয়তো পৌঁছতে পারবো না।
আজকে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাহু কেতুর বিশ্লেষণ। আজকে কেতু আর রাহু যে ইলিউশনটা তৈরি করে, দেখুন অষ্টম বানেই হচ্ছে সবার আগে যেটা আমাদের হেলথ পার্টকে আমাদেরকে ডিনোট করছে। আমাদের জীবনে কত বড় বড় রোগ হবে তা আমাদের অষ্টম ভাব বুঝিয়ে দেবে। আবার আমাদের জীবনে কত বড় বড় সম্পত্তি হবে সেটাও আমাদের অষ্টম ভাব বুঝিয়ে দেবে। তাহলে রাহু আর কেতুর মতো প্ল্যানেট যদি আপনার, ধরে নিলাম রাহু নিজস্থ জায়গায় বসে রয়েছে, কেতু নিজস্থ জায়গায় বসে রয়েছে, সেই রাহু আপনার হয়তো মেষ লগ্ন, আপনার মেষ লগ্ন সাপেক্ষে রাহু হয়তো আপনার বৃশ্চিক রাশিতে বসে রয়েছে, বৃশ্চিক রাশিতে রাহু নিজস্থ হয় এবং কেতু বৃষরাশি থেকে নিজস্থ হয়ে যাচ্ছে। তাহলে মেষ লগ্ন সাপেক্ষে আপনার অষ্টম ভাব কোনটা, আপনার অষ্টম ভাব হয়ে গেল বৃশ্চিক, তাহলে সেখানে রাহু বসে রয়েছে এবং সেখানে রাহু নিজস্ব ফল প্রদান করছে। তাহলে নিচ যখন সে হয়ে গেল তার মানে প্রথমেই সে আপনার হেলথে আঘাত করে দিল। তারপর দু নম্বর জায়গা যেটা আঘাত করবে সেটা হচ্ছে আপনার আপনার ফাইন্যান্সে আপনার আঘাত করে দেবে। তিন নম্বর যে জায়গাটা আপনার আঘাত করবে সেটা হচ্ছে আপনি সম্পত্তি তো কিনতে যাবেন বা সম্পত্তি ক্রয় করতে যাবেন বা সম্পত্তি অ্যাকোয়ার করতে যাবেন, কিন্তু দেখবেন সেই সম্পত্তি নিয়ে আপনার অনেক লিটিগেশন মধ্যে পড়ে গেলেন বা সেই সম্পত্তি নিয়ে আপনাকে থানা পুলিশ কোর্ট আপনাকে করে যেতে হচ্ছে। কাজে এই যে ঝামেলা, এই ঝামেলা কিন্তু আমাদের অষ্টম থেকে উঠে আসে। আর অষ্টমে যদি রাহু নিজস্থ থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে আমাদেরকে পড়ে যেতে হয়। কেতুর মতো প্ল্যানেট যদি আজকে ধরে নিলাম কেতুর মতো প্ল্যানেট যদি আজকে আপনার অষ্টমে নিজস্থ, আপনার তুলা লগ্ন আর তুলা লগ্ন সাপেক্ষে বৃষরাশিতে আপনার কেতু বসে রয়েছে, সে নিজস্থ হয়ে গেল, তার মানে বুঝতে হবে কেতু যখন নিজস্থ ভাব নিজস্থ হয়ে সে যখন অষ্টমভাবে অবস্থান করছে তার মানে হেলথের পার্টে সে নানা রকমের ঝক্কি দিয়ে দিল এবং ভুল চিকিৎসার শিকার। আপনার মাথা ব্যথা চলছে, আপনার পেটের ব্যথার চিকিৎসা চললো বা পেটের ব্যথার ওষুধ দিয়ে ডাক্তার আপনাকে বাড়ি পাঠিয়ে দিল, অর্থাৎ ভুল চিকিৎসার শিকার। আমরা এরকম প্রায়শই দেখি যে একটা মানুষের ভুল চিকিৎসা হচ্ছে। কেতুর মতো প্ল্যানেট যদি অষ্টমে নিজস্থ হয়ে যায় তাহলে তারা ভুল চিকিৎসার শিকার বারবার হতে থাকে। এবং আরও একটা জিনিস বিষয় হচ্ছে যে ভুল জমিতে ইনভেস্টমেন্টের একটা বিষয় উঠে আসে বা ভুল খাতে ইনভেস্টমেন্টের একটা বিষয় উঠে আসে কেতু যদি নিজস্থ অবস্থান করে এবং সে যদি আপনার অষ্টমে অবস্থান করে। দেখবেন হেলথ নিয়ে আপনাকে বারবার সমস্যায় পড়তে হচ্ছে। আপনি একটা কাজ করতে যাচ্ছেন সেখানে আপনার হেলথ আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার বিরাট বড় কাজ করতে করতে আপনি হয়তো এতদূর আসলেন কিন্তু দেখা গেল আপনার কষ্টার্জিত অর্থ চিকিৎসার কারণে শেষ হয়ে গেল। আমরা এই জিনিসগুলো দেখি, কেতু যদি অষ্টমে নিজস্থ হয়ে যায় বা কেতু যদি অষ্টমে থাকে আমরা দেখি তাদের বাড়িতে চুরি হয়ে যাওয়া, তাদের সম্পত্তি থেকে কিছু চুরি হয়ে যাওয়া, সম্পত্তি নিয়ে একটা বিবাদ তৈরি হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু কেতু যদি অষ্টমে থাকে সেগুলো তৈরি হতে থাকে। এবং রাহু যদি অষ্টমে থাকে তাহলে দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেড়ে গেল। রাহু যদি অষ্টমে থাকে সম্পত্তি নিয়ে একটা হানাহানি বেড়ে যেতে থাকে, কে কতটা পোর্শন নেবে সেই পোর্শন নিয়ে একটা মারামারি শুরু হতে থাকে যদি আপনাদের শরিকি সম্পত্তি থাকে। আবার রাহু যদি অষ্টমে থাকে আমি দেখেছি বা কেতু যদি অষ্টমে থাকে আমি দেখেছি, দুটো ভালো পার্ট আছে। রাহু যদি অষ্টমে থাকে আপনার লগ্ন হইতে রাহু অষ্টমে তার মানে আপনি ভালো লয়ার হয়ে যেতে পারেন, এবং সেই রাহু যদি আপনার পৃথ্বীতত্ত্বে বা জলতত্ত্বে থাকে তাহলে আপনি ল বা অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের কিছু প্রফেশনের মধ্যে আপনি চলে যেতে পারেন। আবার আমি দেখেছি যেটা সেটা হচ্ছে যে রাহু যদি অষ্টমে থাকে এবং সেই রাহু যদি ভালো ট্রেডে থাকে আমি দেখেছি তারা ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে কাজ করতে করতে অনেক টপমোস্ট লেভেলে পৌঁছে যায় বা শেয়ার মার্কেটে বা শেয়ার ট্রেড করতে করতে তারা টপমোস্ট লেভেলে পৌঁছে যায় এবং এদের ইনভেস্টমেন্টের যে বুদ্ধি সে বুদ্ধি অনেক ভালো থাকে। আবার রাহু যদি অষ্টমে থাকে দেখবেন বিদেশের অনেক কানেকশন বেড়ে যাচ্ছে, বিদেশ থেকে অর্থ আগমনের একটা সুযোগ বেড়ে যায়। আপনি পড়াশুনো হয়তো আপনি বাড়ির কাছাকাছি করলেন, আপনার কলকাতায় জন্ম, কলকাতার কোনো কলেজে আপনি পড়াশুনো করেছেন, কলকাতার কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশুনো শেষ করেছেন, কিন্তু আপনার চাকরিটি কলকাতার মধ্যেও না ভারতবর্ষের মধ্যেও না একদম ভারতবর্ষের বাইরে, অর্থাৎ দেশের বাইরে অন্য কোনো দেশে আপনার জন্য জীবিকার সূত্রপাত ঘটল। কেন? রাহু অষ্টমে বসে থাকলে সে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেয় এবং দ্বিতীয়ভাবে সে যখন দৃষ্টি দেয় তার মানে বিদেশ থেকে অর্থ আগমনের সুযোগ তৈরি করে দেয়। আবার রাহু যদি অষ্টমে থাকে আমি সবাইকে বলি যে আপনারা যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যদি মন দিতে পারেন তাহলে আপনাদের একটা দারুণ প্রফেশনে আপনারা চলে যেতে পারেন। আবার রাহু যদি অষ্টমে থাকে তারা যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব যদি করতে পারে তাহলে তাদের জন্য একটা দারুণ জায়গা আমি দেখেছি। রাহু যদি জলরাশিতে অষ্টমে থাকে তারা মেরিনের জায়গায় কাজকর্ম করতে ভালোবাসে বা তাদের জলের উপর তারা একটা এক্সপার্ট হয়, জল নিয়ে তারা গবেষণা করতে তারা পছন্দ করে। রাহু যদি পৃথ্বীতত্ত্বে থাকে তাহলে আমি দেখেছি তারা ভালো জিওলজিস্ট হয়, তারা জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করে বা তারা স্ট্যাট নিয়ে পড়াশুনো করে, ইকো স্ট্যাট নিয়ে পড়াশুনো করে, জিও স্ট্যাট নিয়ে তারা পড়াশুনো করে, এই ধরনের কিছু ক্ষেত্রে তারা চলে যায়। রাহু অষ্টমে অবশ্যই আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে তুকর তৈরি করবে, আপনি আইপিএস হয়ে যেতে পারেন, আপনি আইএএস হয়ে যেতে পারেন, আপনি বড় কোনো পুলিশের কোনো কর্তা হয়ে যেতে পারেন, আপনি ন্যাশনাল ডিফেন্সের কোনো বড় কর্তা হয়ে যেতে পারেন। এই সুযোগগুলো আপনার রাহু যদি অষ্টমে থাকে তাহলে কিন্তু সে কিন্তু আপনাদেরকে বৃদ্ধিমূলক জায়গায় দিতে যাবে। আবার রাহু যদি বায়ুতত্ত্বে থাকে তাহলে মহাকাশ নিয়ে আপনাকে গবেষণার দিকে নিয়ে যেতে পারে, আপনি নিজে একজন ভালো পাইলট হতে পারেন, আপনি নিজে একজন ভালো বিমান সেবিকা হতে পারেন,
এই ধরনের জায়গাগুলো কিন্তু রাহু উঠিয়ে আনছে। আবার কেতুর মতো প্ল্যানেট যদি আজকে অষ্টমে থাকে, আমি দেখেছি তারা ভালো মেকআপ আর্টিস্ট হয়, তারা ভালো বিউটি পার্লারে তাদের একটা দোকান হতে পারে, তারা ভালো কসমেটিক্স নিয়ে তাদের ভালো নলেজ থাকে। আবার কেতু যদি অষ্টমে থাকে তার মানে বুঝতে হবে তারা ভালো মেডিকেল পার্সোনাল, তারা ভালো ডাক্তার হতে পারে, তারা ভালো ডাক্তারি, তারা ভালো প্রফেসর হতে পারে। কেতু যদি অষ্টমে থাকে তারা রিসার্চের দিকে চলে যেতে পারে, অনেক বড় বড় পড়াশোনার একটা সুযোগ থাকে, গভীরে পড়াশোনার একটা সুযোগ থাকে, এই ধরনের কিছু জায়গা কিন্তু উঠে আসে। আবার কেতু অষ্টমে কী করে, মনের মধ্যে কিছু প্যাঁচ তৈরি করে, মানসিক নেগেটিভিটি তৈরি করে, মনের মধ্যে যে আমাদের আনন্দ আছে সে আনন্দকে কোথাও না কোথাও সে খর্ব করতে চেষ্টা করে, এবং মনের যে নেগেটিভিটি, আমরা একটা ঠিক জায়গায় যাচ্ছিলাম, আমরা ঠিক লক্ষ্যে এগোচ্ছিলাম, কিন্তু সেই লক্ষ্যের মধ্যে হঠাৎ একটা মায়া বা একটা ইলিউশন তৈরি করে দিল, দিয়ে আমাদের পথভ্রষ্ট করে দেওয়ার একটা যে জায়গা, সেই জায়গাও কিন্তু কেতু তৈরি করতে পারে। এবং কেতু অষ্টমে থাকলে মনের কারণে নানা রকমের হেলথের ব্যাধি আসতে পারে, আর আপনার আয়ু কমতে পারে চিকিৎসার কারণে। চিকিৎসা যদি আপনার সঠিকভাবে না হয়, চিকিৎসায় যদি আপনার কোনো গাফিলতি হয়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনার শারীরিক কোনো ব্যাধি আপনার উঠে আসতে পারে, আপনার যে রোগ হওয়ার কথা ছিল না সেই রোগই আপনার হয়ে গেল। আবার কেতু যদি অষ্টমে থাকে সে কী করে, সে রোগকে দীর্ঘায়িত করে, তার মানে আপনি যদি আপনার যদি কোনো শ্লেষ্মাজনিত রোগ হলো বা আপনার যদি অ্যাজমাটিক কোনো টেন্ডেন্সি যদি আপনার থাকে, তাহলে দেখবেন দীর্ঘদিন ধরে আপনার সেই চিকিৎসা চলছে, আপনার সুগারে এফেক্টেড হতে পারেন, দীর্ঘদিন ধরে সেই চিকিৎসা চলছে, বা এমন কোনো বড় রোগের আন্ডারে আপনি পড়ে গেলে যে আপনাকে দীর্ঘদিন, আপনি ইনকাম তো করে যাবেন কিন্তু আপনাকে পাশাপাশি চিকিৎসাটাও চালিয়ে যেতে হচ্ছে। অষ্টমে কেতু এই জায়গায় কিছু সমস্যা তৈরি করে। আবার আমি দেখেছি অষ্টমে কেতু যদি নেগেটিভ ট্রেডে চলে যায় তারা খুব উদাসীন হয়, তারা নিজেদের রোজগার নষ্ট করতে আরম্ভ করে, সঞ্চয় করতে তারা পারে না, তারা জমি জমা কিনতে পারে না, তাদের নিজস্ব সম্পদ তৈরি করতে পারে না, এবং তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। রাহুর মতো প্ল্যানেট যদি অষ্টমে থাকে তারা পরো দ্বারগ্রস্ত হয়ে যেতে পারে, তারা পরের পয়সায় নিজের জীবনকে তারা চালাতে পারে। তাহলে রাহু কেতুর ম্যাসিভ কিছু সমস্যা, আবার ম্যাসিভ কিছু উন্নতিও আমরা কিন্তু দেখতে পেলাম। তার মানে রাহু কেতু এত সহজ বিষয় নয়, আমাদেরকে বুঝে নিতে হবে যে সে কোন তত্ত্বে বসে রইল, আপনার লগ্ন কোন তত্ত্বে বসে রয়েছে, এবং রাহু তার কোন রাহু কোন তত্ত্ব পেয়েছে এবং কেতু কোন তত্ত্বে পেয়েছে, এবং রাহু যে এই যে অষ্টমে বসে রইল সে কত ডিগ্রিতে বসে রয়েছে। এবার দেখুন, আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে নবতারা চক্র, নবতারা চক্র অনুযায়ী বা সান্নারি চক্র অনুযায়ী, যদি সান্নারি চক্র অনুযায়ী সাংঘাতিক নক্ষত্রে বা বিনাশ নক্ষত্রে সে বসে গেল কিনা সেটা দেখে নিতে হবে। আবার নবতারা চক্র অনুযায়ী সে বিপদ নক্ষত্রে আছে নাকি প্রত্যরী নক্ষত্রে আছে নাকি বধ নক্ষত্রে আছে, যদি এই তিন খারাপ নক্ষত্রের মধ্যে পড়ে যায় তাহলে নানা রকমের সমস্যা আসতে পারে। যদি রাহু বা কেতু বিপদ নক্ষত্রে থাকে তাহলে বিপদ বাড়াতে আরম্ভ করবে, যদি রাহু আর কেতুর মতো প্ল্যানেট অষ্টমে প্রত্যরী নক্ষত্রে বসে যায় তাহলে আপনাদের শত্রু সংখ্যা বৃদ্ধি হবে, আপনাদের একের পর এক কেস আপনাদের জীবনে চলে আসবে, আপনাদের জীবনে কোনো শান্তি থাকবে না, প্রশাসনিক ঝামেলা আপনাদের জীবনে চলতে থাকবে। আবার রাহু আর কেতুর মতো প্ল্যানেট যদি বধ তারায় থাকে তাহলে আমি দেখেছি তাদের জীবনে হানাহানি চলে, আমি দেখেছি তাদের মানে অপঘাতে মৃত্যু বা মার্ডার হয়ে যাওয়ার মতো একটা জায়গা, এই ধরনের খুন হয়ে যাওয়ার মতো একটা জায়গা থাকে, তার মানে বধ তারায় যদি রাহু আর কেতুর মতো যদি প্ল্যানেট থাকে, তার মানে অনেক কিছু, তার মানে এদের অন্য লোকের দ্বারা ভয় আছে, অন্য লোক এদেরকে স্ট্যাব করতে পারে, আপনার বধ তারায় রাহু কেতু বসে রয়েছে, তার মানে অন্য লোকের দ্বারা আপনার কোনো আপনি ফিজিক্যাল আপনি অ্যাসল্টের মধ্যে পড়ে যেতে পারেন, আপনি ফিজিক্যাল ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন, রাহু কিন্তু এই জায়গাগুলো দেখায়। আবার আমি দেখেছি রাহু যদি আপনার অষ্টমে বসে থাকে তাহলে দেখেছি তারা খুব ভালো গান গাইছে, তারা খুব ভালো বাচিক শিল্পী, তারা ভালো আবৃত্তিকার, তারা ভালো কন্টেন্ট রাইটার, এই ধরনের কিছু আমি জিনিস আবার রাহুকে দেখেছি। তার মানে রাহু কেতুর মজাকে বুঝে নিতে হবে, রাহু যদি আপনার সম্পদে থাকে আরেক রকম ফল দেবে, রাহু যদি আপনার মিত্রতে থাকে একরকম ফল দেবে, অতিমিত্রে থাকলে একরকম ফল দেবে, তার মানে আপনারা আপনার জন্মছকে আপনি হয়তো রাহুকে অষ্টমে পেলেন, আপনি জন্মছক খুললেন আপনি কেতুকে অষ্টমে পেলেন, আপনি বললেন সম্রাটদা আপনার পুরো ভিডিওটা দেখলাম কিন্তু আপনি যে বললেন রাহু বসে রয়েছে অষ্টমে অনেক ভালো কিছু ঘটতে পারে, কিন্তু দাদাজি বিশ্বাস করুন আমার জীবনে আজ অবধি ভালো কিছু ঘটেনি, খারাপ ঘটে গেছে। তার মানে বুঝতে হবে নবতারা চক্র অনুযায়ী রাহুর প্লেসমেন্ট তারা ওয়াইজ খুব খারাপ একটা নক্ষত্রে বসে রয়েছে, যার দরুন আপনার জীবনে স্ট্রাগল আপনাকে বাড়িয়ে দিল, আপনি স্টকে ইনভেস্ট করলেন আপনার শেষ হয়ে গেল, আপনি রাখিমালে ইনভেস্ট করলেন আপনি শেষ হয়ে গেল, আপনি জমি জমা ইনভেস্ট করতে গেলেন সেখানেও আপনি প্রবলেমে পড়ে গেলেন। তার মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখে নিতে হচ্ছে নবতারা চক্র ওয়াইজ কে কোন নক্ষত্রে বসে রয়েছে, কে কোন তারায় বসে রয়েছে। যদি ভালো তারা হয় তাহলে আপনাকে অনেক ভালো ভালো সে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিয়ে যাবে, ভালো ভালো ফল দিতে দিতে নিয়ে যাবে, আর যদি খারাপ তারা হয় তাহলে সে খারাপ খারাপ ফলগুলো দিতে দিতে যাবে। কিন্তু এই খারাপের মধ্যেও আমরা কিন্তু ভালোটাকে কুড়িয়ে আনতে পারি,
কীভাবে ভালোটাকে কুড়োবো তার কিন্তু হিসেব নিকেশ আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বলে দেবে। কারণ আপনার রাহু কোন নক্ষত্রে বসে রয়েছে, আপনার কোন তারায় বসে রয়েছে, সান্নারী চক্র অনুযায়ী সে কোন তারায় বসে রয়েছে, সে যদি সাংঘাতিকে থাকে আমি আপনাকে কী কী বারণ করব, সে যদি বিনাশে থাকে আমি আপনাকে কী কী বারণ করব, আপনার বদ তারা প্রত্যরী তারা বা বিপদ তারায় বসে রয়েছে, তাহলে আপনার ডুজ আর ডোন্ট কী কী হবে, আপনি কী কী জীবনে মেনে চলবেন, কোন জায়গাগুলো আপনি মেনে চললে আপনার জীবনে অনেক যে কষ্টার্জিত অর্থ আপনি হয়তো নষ্ট হচ্ছিল সেগুলো আপনি আবার আস্তে আস্তে সঞ্চয় করতে পারবেন, আপনার নানা রকমের যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো আপনার আস্তে আস্তে কমবে। তার মানে এই জিনিসগুলোকে পুরোটাই বুঝে নিতে হবে। রাহুকেতু অষ্টমে বসে রয়েছে মানেই খারাপ তা নয়, রাহুকেতু বসে অষ্টমে বসে থাকলেই যে আবার ভালো তাও নয়, পুরোটাই ডিপেন্ড করছে জন্মছকে তারা কি তারা কোন পোর্শনে বসলো, তাদের ক্যালকুলেশন কী হবে, অঙ্কশাস্ত্র অনুযায়ী তাদের মোটিভ কী, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। যদি জানা যায় তাহলে সেখান থেকে আমাদের নানা রকমের প্রফেশন উঠে আসবে, নানা রকমের অর্থনৈতিক ক্ষেত্র উঠে আসবে এবং আমরা পজিটিভগুলোকে কুড়িয়ে আনতে পারবো আর নেগেটিভগুলোকে দূরিয়ে সরিয়ে আনতে রাখতে পারবো। কেমন বুঝলেন এই অনুষ্ঠানটা শুনে সেটা আপনাকে আপনারা আমাকে জানাতে ভুলবেন না। আর যেটা বলি সেটা হচ্ছে আমরা একটা নতুন পরিকল্পনা নিয়েছি, সেটা আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই এখন বলছি এবং পরবর্তীকালে কী করতে হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে আপনারা তো অনেকে কমেন্টস করেন এবং অনেকে কমেন্টের মধ্যে দিয়ে বলেছেন যে সম্রাটদা একবার কি আপনার সাথে একটা প্রোগ্রামে বসা যায় না যেখানে আমরা প্রশ্ন করব আপনি উত্তর দেবেন। আমি ঠিক সেরকম একটা পরিকল্পনা করেছি যে আজকে আপনারা আমাকে কমেন্টস করবেন এবং তার জন্য আমাদেরকে মেল করতে হবে, কী কী করতে হবে সবই আমরা আস্তে আস্তে আপনাদেরকে কমিউনিটিতে জানিয়ে দেবো এবং আপনাদের মধ্যে থেকে যে লাকি পার্সন হবে তিনি আমার সাথে আমার পাশে হট সিটে বসবেন এবং তার সাথে আমরা একটা আলোচনা করব এবং আপনার যা প্রশ্ন আপনি আমাকে বলবেন জ্যোতিষ মতে আমি যতটা পারবো আমি আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আর যেটা করবেন সেটা হচ্ছে আমাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর রাত্রি 9টায় সম্রাটদার সাথে গল্প আড্ডায় জ্যোতিষকে জানতে ভুলবেন না। আজ আমি এখানেই রাখছি, এখানেই থামতে হচ্ছে, কিন্তু রাত্রি 9টায় আবারও আপনাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন আর হ্যাঁ, জ্যোতিষ কিন্তু কোনোরকম কুসংস্কার নয়, একে বিজ্ঞানের চোখে দেখতে আরম্ভ করবেন। নমস্কার।